আমার পেছনে দেখুন জিগজ্যাগ রোড কি সুন্দর দেখতে লাগছে দেখুন। ভ্যালিটা এত সুন্দর লাগছে, হলুদ ফুল, গোলাপি ফুল। এদিকে হচ্ছে নদীর ভিউ, খরস্রোতা নদী, আর এদিকে দেখুন কি বড় ওয়াটারফল। এই যে টার্নগুলো দেখছেন না, এরকম 32 টার্নস আছে। আজ আপনাদের সাথে শেয়ার করব জুলুকে যে হোমস্টেতে আমরা ছিলাম সেই হোমস্টে, এবং পরের দিন জুলুক থেকে আমরা সিল্করুটের যে ট্যুরিস্ট প্লেসগুলো আমরা ভ্রমণ করেছিলাম সেগুলো। যদিও আমরা সিল্করুট ঘুরে একেবারে গ্যাংটকে চলে গিয়েছিলাম, তবে এই পর্বে পুরোটা আপনাদের সাথে শেয়ার করতে পারছি না। এর আগের পর্বগুলিতে আমরা সিলারিগাঁও থেকে পরপর যে কটি গ্রামে স্টে করেছি সে কটি গ্রামের গল্প শেয়ার করেছি। লাস্ট দিন আমরা ছিলাম লিংতামে, সেখান থেকে আজ জুলুক যাচ্ছি। আমরা এখন চলে আসলাম হচ্ছে কিউখোলা ওয়াটারফলসের সামনে। এই ওয়াটারফলসটা দারুণ দেখতে লাগে, দারুণ। এই হচ্ছে কিউখোলা ওয়াটারফল, কতটা উপর থেকে জলটা পড়ছে দেখুন। একমাত্র আপনারা কিউখোলা ওয়াটারফলসে আসলে এরকম বড় একটা ওয়াটারফল দেখতে পাবেন, আর এরকম একটা খরস্রোতা নদী দেখতে পাবেন। আমরা যেহেতু বর্ষাকালে এসেছি, এই কিউখোলা ওয়াটারফলসটা বেশ মোটা করে জল পড়ছে। অন্য সময় আসলে কিন্তু এত মোটা করে জল পড়তে একদমই দেখবেন না। আমাদের গাড়িটা একটা জায়গায় এসে দাঁড়ালো। এটা একটা ফরেস্ট চেক পোস্ট, পাঙ্গলাখা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির ভেতরে ঢুকতে গেলে কিন্তু, মানে এন্টার করতে গেলে কিন্তু পার পার্সনের 55 টাকা করে এন্ট্রি ফি লাগে। সেটাই এখন ড্রাইভার দাদা দিতে গেছে, আর পারমিটও মনে হয় এখানে দেখাতে হয়, সেটা আমার জানা নেই ঠিক। এই হচ্ছে সেই ফরেস্ট চেক পোস্ট, 55 টাকা করে কিন্তু, এটা পারমিটের মধ্যে কিন্তু ধরা থাকে না, এটা আপনাদেরকে আলাদা করে পেমেন্ট করতে হবে। এটা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির ভেতরে এন্টার করার জন্য এই এন্ট্রি ফিটা দিতে হয়। আমাদের ড্রাইভার দাদা এই পদমচেন যে পুলিশ চেকপোস্টটা আছে সেখানে একটা পারমিট জমা দিতে গেল। এরকম কিন্তু অনেকগুলো জায়গায় পারমিটের যে কপিগুলো থাকে সেগুলো জমা দিতে দিতে যাবে। দাদা চলে এসেছে। এই হচ্ছে পদমচেন। তো পদমচেনের সামনে দিয়ে আমাদের গাড়িটা এখন যাচ্ছে। আমরা বহু বছর আগে এসে এখানে থেকেছিলাম এই পদমচেনে, মানে যাদের জুলুকে থাকতে প্রবলেম হয় তারা কিন্তু পদমচেনে এসে স্টে করে। সিল্করুট ভ্রমণের জন্য একটি পারমিট বার করতে হয়, তার জন্য ফ্যামিলির প্রত্যেকটি মেম্বারের ভোটার আই কার্ড এবং পাসপোর্ট সাইজ ফটো ম্যান্ডেটরি। যাদের ভোটার আই কার্ড হয়নি, মানে 18 বছরের নিচের সদস্যদের পাসপোর্ট অথবা বার্থ সার্টিফিকেট ম্যান্ডেটরি। আমরা আগস্ট মাসের ফার্স্ট উইকে ভিজিট করেছিলাম, এই সময় একেবারেই অফ সিজন চলে সিল্করুটে। পারমিট বার করার জন্য আমাদের দুজনের খরচা পড়েছিল 800 টাকা। যেহেতু আমরা সিল্করুট থেকে গ্যাংটক যাওয়ার পারমিট বার করেছিলাম, তাই খরচাটা একটু বেশি হয়েছিল। এই ট্যুরটা আমরা করেছিলাম ট্যুর কিংডমের সাথে। ট্যুর কিংডমের ফোন নাম্বার আমি স্ক্রিনে এবং ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে ওনাদের সাথে যোগাযোগ করতে পারেন। ওনারা নর্থ বেঙ্গলে এবং ডুয়ার্সের বিভিন্ন জায়গায় ট্যুর করিয়ে থাকে। তো জুলুকের হোমস্টেতে চেক ইন করেছি, রুমটা আপনাদের সাথে একটু শেয়ার করি। এখানে দুটো বেড আছে দেখতে পাচ্ছি, এখানে একটা সিঙ্গেল বেড আছে। এই বেডটায় মোটামুটি 3 জন আরামসে অ্যাডজাস্ট হয়ে যাবে। বেডের ওপরে ব্ল্যাঙ্কেট, 2 পিলো। তো এই বেডটাও সেম দেখছি, ব্ল্যাঙ্কেট পিলো সমস্ত কিছু দেওয়া আছে। আর এই হচ্ছে টেবিল, যেটা একদম অগোছালো করে রেখে দিয়েছি। তো টেবিলের ওপরে গ্লাস, জলের জগ সমস্ত কিছু দিয়েছে। আর রুমটা ছোটোখাটোর মধ্যে কিন্তু বেশ খোলামেলা। এই যে এইদিকে একটা উইন্ডো আছে, আর এদিকে উইন্ডো আছে, উইন্ডো দিয়ে বাইরের ভিউ আছে। তবে এখন ওয়েদার একদম খারাপ, কিছু দেখানো যাবে না। রুমের ভেতরেই কিন্তু ওয়াশ বেসিন দিয়েছে, আর তার উপরে আছে মিরর। এই হলো ওয়াশরুম, এখানে বালতি মগ দেওয়া আছে, এখানে ঠান্ডা জল গরম জলের কল আছে, এখানে ওয়েস্টার্ন টয়লেট সিট আছে, আর এখানে কিন্তু গিজারও আছে। এখানে জামা কাপড় হ্যাং করার জন্য হ্যাঙ্গারও দিয়েছে। রুমটাও বেশ নিট অ্যান্ড ক্লিন, এবং ওয়াশরুমটাও ছোটোখাটোর মধ্যে কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এখন লাঞ্চ করার জন্য ডাইনিং এসেছি। এই হচ্ছে ডাইনিং টেবিল। তো লাঞ্চ আসছে আস্তে আস্তে আর কি, কিছু দিয়ে গেছে কিছু আসছে।
বাটিগুলো দেখুন কি সুন্দর। আমাদের আজকে লাঞ্চের মেনু ডাল দিয়েছে, এখানে আছে ডিম, পাঁপড় ভাজা, মিক্সড ভেজ, এখানে আছে পেঁয়াজ লঙ্কা, নুন আর আচার, আর এখানে গরম গরম সরু চালের ভাত। যেহেতু বৃষ্টি হচ্ছে বেশ ভালো ঠান্ডা রয়েছে, ঠান্ডার মধ্যে গরম গরম খাবার দারুণ। ওই দেখুন কে দেখি, আমি আমার সব ভিডিওতেই বলি হোমস্টে মানে বাড়ির মতো জিনিসপত্র, বাড়ির মতো খাবার, একদম ছিমছাম সুন্দর সাদামাটা খাবার। ডিমের ঝোলটা পাতলা কিন্তু হেভি ইয়াম্মি, দারুণ টেস্টি। এখন 6:30 মতো বাজে, আমাদের সন্ধ্যাবেলাকার স্ন্যাক্স দিয়ে গেল, তো স্ন্যাক্সে কী কী দিয়েছে একটু আপনাদের দেখায়। দুপুরবেলা খাবার দাবার খেয়ে ঠেয়ে একটু শুয়ে পড়েছিলাম, এই এখন উঠলাম, আর বাইরে বেরোনোরও উপায় নেই কারণ প্রচণ্ড বৃষ্টি পড়ছে। এই হচ্ছে পকোড়া, আর এখানে দিয়েছে এই যে এরকম কাপে চা। ওয়াও, এটা কী হলো, বিদ্যুৎ চমকালো মনে হয়। দেখুন আমাদের হোমস্টের উইন্ডো থেকে এরকম ভিউ দেখুন, ওই দূরে পাকিয়াং এয়ারপোর্ট দেখা যাচ্ছে, অন্ধকারে কিছুই বোঝা যাচ্ছে না যদিও। তো আমরা যে হোমস্টেতে আছি আমাদের উইন্ডো থেকে জাস্ট মানে উইন্ডোটা খুলে আমরা ভাবলাম যে একটু অন্ধকারে দেখি বাইরে কী আছে না আছে, হঠাৎ করে খুলে দেখি কী অবাক করা একটা ভিউ। আমাদের হোমস্টে থেকে নাকি পাকিয়াং এয়ারপোর্ট দেখা যায় আর সিকিমের পুরো ভিউটা দেখা যায়। বৃষ্টিও চলে এসেছে আর নিচে এই যে জুলুগ্রামটাও দেখা যাচ্ছে, ওই দূরে পাকিয়াং এয়ারপোর্টের পুরো ভিউটা দেখা যাচ্ছে আর সিকিম শহরেরও ভিউ দেখা যাচ্ছে। পাহাড়ের গায়ে মিটমিট করে আলো জ্বলছে, দারুণ দেখতে লাগছে। আমরা যে হোমস্টেটা আছি এই হোমস্টেটা বেশ পুরনো, এইসব তামার জিনিস, এগুলো কিন্তু প্রচুর পুরনো। এই পুচকিটার মা কি কিউট ডগটা, এখন বেস্ট ফিডিং করছে। রাত 9 মতো বাজে, এখন ডিনারের জন্য ডাক এসেছে, একটু তাড়াতাড়ি ডিনার করে নিচ্ছি কারণ আমার শরীরটা খুব একটা ভালো লাগছে না, একটু ব্রিদিংয়ের প্রবলেম হচ্ছে। হাই অ্যাল্টিটিউড তো একটু প্রবলেম হয়, আমি তো অ্যাল্টিটিউডের ওষুধ খাই তারপরেও হালকা হচ্ছে, বাট ঠিক আছে, ম্যানেজেবল। আমরা ডিনার টেবিলে বসে গেছি আর আমাদের খাবার আস্তে আস্তে আসছে, সবই মোটামুটি চলে এসেছে, শুধু রুটিটা আসেনি। তবে আপনাদের বলে দিই রুটি আর ভাতের মধ্যে কিন্তু অপশন আছে, মানে আপনারা যেটা খেতে চান সেটা বলে দেবেন আগে থেকে, সেটা আপনাদেরকে সার্ভ করা হবে। এই হচ্ছে চিকেন, একদম কষা চিকেন বানিয়েছে, আর এখানে আছে আলুর তরকারি, এখানে আছে ভেন্ডি ভাজা, আর কি আসছে রুটি গরম গরম। আজকে শৈলীর একটু ব্রিদিংয়ের প্রবলেম হচ্ছিলো, এটা যেহেতু অনেকটা হাই অ্যাল্টিটিউডে তার জন্য কিন্তু ওর ব্রিদিংয়ের প্রবলেমটা হচ্ছিলো। যদি আপনাদের এরকম শ্বাসকষ্টের প্রবলেম থাকে তাহলে কিন্তু আপনারা ডাক্তারের পরামর্শ নিয়ে অবশ্যই আসবেন, আর সঙ্গে পারলে কর্পূর রেখে দেবেন। রুটিগুলো দেখেছেন তো, মোটা মোটা নরম নরম রুটি, তন্দুরি রুটি যেরকম হয় সেরকম টাইপের দেখতে। আমার ফেভারিট ভেন্ডি দিয়েছে, আমার তো আর কিছু লাগেই না। আর সাথে দিয়ে গেল পেঁয়াজ আর শসা, মানে দেখে তো ভালো লাগছিলই, খেতেও বেশ টেস্টি, একদম কষা করে বানিয়েছে, হেভি লাগছে খেতে। আজকের মতো সবাইকে গুড নাইট, আবার কালকে সকালে দেখা হচ্ছে। আজকে অনেক সকাল সকাল উঠে গেছি, প্রায় 6টার দিকে উঠে গেছি, ভাবলাম যে আপনাদের এই জুলুক গ্রামের আশেপাশটা ঘুরিয়ে দেখাবো। এ বাবা, একটু আগে উইন্ডো দিয়ে দেখছিলাম যে পুরো ওয়েদার ক্লিয়ার ছিল, মেঘে ঢেকে গেল, যা একটু আগে পুরো এই জায়গাটা খোলা ছিল, একদম ভালোভাবে দেখা যাচ্ছিল। আমাদের হোমস্টের সামনে থেকে এরকম সুন্দর ভিউ দেখা যাচ্ছিল, একটু আগে এই জায়গাটা পুরো মেঘে ঢেকে ছিল, এখন ক্লিয়ার হয়ে গেছে, কি সুন্দর দেখতে লাগছে। দেখুন এই পাহাড়গুলো দেখতে পাচ্ছেন, এই পাহাড়টা, এটা একটা ফরেস্ট, পাঙ্গলাখা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি, এই পাহাড়টা ঠিক পেছন সাইডেই কিন্তু ভুটান। একটু আগে আপনাদেরকে দেখাচ্ছিলাম ওয়েদার পুরো খারাপ ছিল, এখন ওয়েদার একদম ঠিকঠাক হয়ে গেছে, মেঘ টেক সমস্ত কিছু সরে গেছে, আপনাদেরকে ভিউটা দেখাতে পারবো। সামনের দিকে হচ্ছে যে পাকিয়াং এয়ারপোর্ট, মানে সিকিমের ওয়ান অ্যান্ড অনলি এয়ারপোর্ট, সেই এয়ারপোর্টটাও দেখা যায় এখান থেকে। ওই দূরে পাহাড়গুলো দেখুন, ওইটাই হচ্ছে পাকিয়াং এয়ারপোর্ট। রাত্রিবেলায় কিন্তু দারুণ লাগছিলো জায়গাটা, সমস্ত জায়গায় লাইট জ্বলে উঠেছিল, দারুণ দেখতে লাগছিল। রুমে চলে এসেছি ঘুরে, এখন চা দিয়ে গেলে একটু আগে,
আর শৈলী এখন রেডি হচ্ছে। আমি অলরেডি রেডি হয়ে গেছি, এই যে চা দিয়ে গেছে গরম গরম। এখন ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট করে এখান থেকে চেক আউট করব। করে আমরা সিল্ক রুট ঘুরে মানে ওপরে সমস্ত পয়েন্ট দেখে একবারে গ্যাংটক যাব। যাই হোক, এখন তো একদম পুরো অফ সিজন, মানে একদম অফ সিজন, টুরিস্ট নেই বললেই চলে আর কি। এখানে যে ভালো ভালো মানে জুলুকে যে ভালো ভালো হোমস্টেগুলো রয়েছে সেগুলো বেশিরভাগই বন্ধ রয়েছে। এই হোমস্টেটাও ভালো, বাট অনেক দিনের পুরনো হোমস্টে আর কি। আর নতুন যে ফেসিলিটি সম্পন্ন যে হোমস্টেগুলো হয় সেগুলোতেই জেনারেলি ট্যুর কিংডম স্টে প্রোভাইড করে, বাট এখন বন্ধ, আমরা এমন একটা সময় এসেছি। তো আশা করা যায় আপনারা যখন সিজনে আসবেন এর চেয়ে অনেক বেটার ফেসিলিটির হোমস্টে পাবেন। চলুন তাড়াতাড়ি ব্রেকফাস্টটা করি, ব্রেকফাস্ট করে এখন মেইন যে পয়েন্টটা আমাদের বাকি আছে সেই পয়েন্টটা ঘুরতে যাব। আলুর পরোটা তার সাথে কেচাপ আর পিকেল, আমি আলুর পরোটা দেখে ভীষণ খুশি হয়েছি। পাহাড়ে আসলে না ব্রেকফাস্ট আমরা হালকায় করার চেষ্টা করি, কারণ ব্রেকফাস্ট করেই তো এদিক ওদিক বেরিয়ে যেতে হয়। কিন্তু আলুর পরোটাগুলো এত টেস্টি আর একদম অয়েল ফ্রি, দারুণ লাগছে খেতে। সকাল সকাল এখন আমরা ব্রেকফাস্ট করে বেরোচ্ছি, চেক আউট করে ফেলেছি, এখন সোজা গ্যাংটকের পথে। মাঝখানে অনেকগুলো সাইট সিন রয়েছে। জিগজ্যাগ রোড দিয়ে এখন ওপরের দিকে উঠছি, থাম্বি ভিউ পয়েন্টের দিকে যাচ্ছি। একদম ঘোরানো ঘোরানো রাস্তা, যাদের গাড়িতে উঠলে ভমিটিং এর প্রবলেম হয় তারা কিন্তু অবশ্যই অবশ্যই ওষুধ খেয়ে উঠবেন। আজকে এমনিতে ওয়েদারের অবস্থা খুবই খারাপ, তো ড্রাইভার দাদা আমাদেরকে একটাকে দাঁড় করালো। এটা কোনো ভিউ পয়েন্ট না, থাম্বি ভিউ পয়েন্টেও যাব, তবে থাম্বি ভিউ পয়েন্ট থেকে মনে হচ্ছে না কোনো ভিউ দেখতে পাবো, তার জন্য ড্রাইভার দাদা একটাকে আমাদের দাঁড় করালো। এখান থেকে জিগজ্যাগ রোডের দারুণ সুন্দর ভিউ দেখা যাচ্ছে, জাস্ট ভিউটা দেখুন কি বিউটিফুল লাগছে, দেখুন এই দেখুন কি দারুণ দেখতে লাগছে, দেখুন এই দেখুন একটা জিনিস দেখুন, একটু আগেই কিন্তু সমস্ত জায়গাটা দেখা যাচ্ছিলো, দেখুন আস্তে আস্তে ঢেকে যাচ্ছে। এই সিল্ক রুটে আমার এই নিয়ে দ্বিতীয়বার আসা, আমরা অনেক বছর আগে একবার এখানে এসেছিলাম এই সিল্ক রুটে, তবে জিগজ্যাগ রোডের ওপর অবধি যেতে পারিনি, বরফের জন্য রাস্তা আটকে ছিল বলে আমাদেরকে নিচ থেকে দেখেই ছবি টবি তুলে ব্যাক করে যেতে হয়েছিল। তখন আমরা যদিও ভিডিও বানাতাম না, ফার্স্ট এক্সপিরিয়েন্সই দারুণ, তবে এর পরেও একবার আসার চেষ্টা করব, দারুণ দেখতে লাগছে জিগজ্যাগ রোডটা। এতদিন ভিডিওতে দেখে এসেছি, নানানজনের মুখে শুনে এসেছি জিগজ্যাগ রোড নাকি দারুণ সুন্দর দেখতে লাগে, এখন নিজের চোখে দেখছি, উফ বিউটিফুল, জাস্ট বিউটিফুল। মানে বলে না একদম সেরা ব্যাপার থাকে, সেরা সেরা লাগছে সেই ব্যাপারটা। এই যে টার্নগুলো দেখছেন না, এরকম 32 টার্নস আছে টোটাল এই জিগজ্যাগ রোডটায়, সাপের মতো আঁকাবাঁকা রাস্তা দেখেছেন, কি সুন্দর, মেঘগুলো এসে ঢেকে দিচ্ছে পুরো রাস্তাগুলোকে, আর এরপর দেখা যাবে না। সামনে একটা ওয়াটারফলস আছে, কি সুন্দর দেখতে লাগছে দেখুন, যদিও আপনারা এই সময় আসলে এই ওয়াটারফলসগুলো দেখতে পাবেন। আপনাদের ভিডিওটা কেমন লাগছে কমেন্টের মাধ্যমে কিন্তু জানাতে একদম ভুলবেন না। ভিডিও ভালো লাগলে আপনারা সবাই জানেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটাও বাজিয়ে দেবেন, যাতে সমস্ত নতুন ভিডিওর আপডেট সবারই আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আর বন্ধুদের সাথে শেয়ার করুন, আর আমাদের পাশে থাকুন, সঙ্গে থাকুন। এটা হচ্ছে আমাদের আজকের প্রথম স্পট, থাম্বি ভিউ পয়েন্ট। এই থাম্বি ভিউ পয়েন্টের ওপর থেকে কিন্তু জিগজ্যাগ রোডকে দারুণ সুন্দর দেখতে লাগে, থাম্বি ভিউ পয়েন্ট থেকে আজকে মনে হচ্ছে না কিছু দেখতে পাবো। তো আপনাদেরকে একটু আগে দেখালাম, ওই আমাদের যে ড্রাইভার দাদা আছে উনি একটা জায়গায় দাঁড় করিয়েছিল, আপনাদের দেখালাম যে জিগজ্যাগ রোডের অনেকটা পার্ট দেখা যাচ্ছে। তো থাম্বি ভিউ পয়েন্ট থেকে আজকে লাকটা খারাপ, কিছুই দেখতে পাবো না, ওয়েদার একদমই খারাপ হয়ে গেছে, পুরো মেঘে ঢেকে গেছে, কিচ্ছু দেখা যাচ্ছে না। ভাগ্যিস ড্রাইভার দাদা আমাদেরকে নিচে দাঁড় করিয়েছিল। তো এই থাম্বি ভিউ পয়েন্টের কিন্তু হাইট 11,200 ফিট, এই যেরকম বসার সিট করা আছে, আর আপনারা এখান থেকে সুন্দর জিগজ্যাগ রোডের ভিউ পাবেন, পুরো জিগজ্যাগ রোডের ভিউটা দেখা যায় এখান থেকে। সিল্ক রুটের আমাদের এই ট্যুরটা ছিল NJP টু NJP, 5 নাইট 6 ডেজ এর ট্যুর, 5 দিন আলাদা আলাদা 5টা জায়গায় স্টে করে আবার NJP ফিরে আসি। এই টোটাল ট্যুরটায় আমাদের দুজনের খরচা পড়েছে 31,400 টাকা। সিজন অনুযায়ী খরচা বাড়ে ও কমে, এবং সংখ্যায় যত বেশি সংখ্যক লোক যাবেন তত খরচা কম হবে। এই ট্যুরটা আমরা করেছিলাম ট্যুর কিংডমের সাথে, ফোন নাম্বার আমি স্ক্রিনে এবং ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, যোগাযোগ করে নিতে পারেন।
আমাদের নেক্সট স্পটে চলে আসলাম, নাথাং ভ্যালিতে। নাথাং ভ্যালি, যেই জায়গাটা এখন সবুজে সবুজে মোড়া, বরফের সময় কিন্তু এটা পুরো সাদা চাদরে মুড়ে যায়। এই ছোট্ট গ্রামটাকে দেখতে দারুণ সুন্দর লাগে। এখানে থাকাও যায়, আপনারা চাইলে থাকতেও পারেন। তবে এখানে রাতের দিকে বেশ অক্সিজেনের অভাব বোধ করে অনেকেই। দূরে দূরে ইয়াক চড়ছিল এবং হলুদ গোলাপি বিভিন্ন রকম ফুলে ভর্তি ছিল এই জায়গাটা। এত সুন্দর লাগছিল, এই জায়গাটায় এসে মনে হচ্ছিল বর্ষাকালে আসার ডিসিশনটা যেন একদমই ঠিক ছিল আমাদের। আমরা আমাদের নেক্সট পয়েন্টে চলে আসলাম, সেটা হচ্ছে ওল্ড বাবা মন্দির। ওল্ড বাবা মন্দিরে আমার আর শৈলী দুজনেরই কোনোদিন আসা হয়নি, এই ফার্স্ট টাইম আসছি। নিউ বাবা মন্দিরে অনেকবার আসা হয়েছে, কিন্তু ওল্ড বাবা মন্দিরটা প্রথমবার দেখবো। চলুন এবং আপনাদেরকেও দেখাবো ওপরে যায়। এই ওপরটাই মনে হয় মেন মন্দিরটা। এখন সিঁড়ি ভেঙে কিছুটা দূর ওপরে যেতে হবে। আর এখানে কিন্তু শোরুমও দেখতে পাচ্ছি, মানে শু স্ট্যান্ড রাখা আছে। আপনাদেরকে এখানে জুতো খুলে তারপরে ওপরে যেতে হবে। এই যে জুতো খুলে দিয়েছি, ফ্লোরগুলো কিন্তু প্রচণ্ড ঠান্ডা। আপনাদের এরকম সিঁড়ি ভেঙে তারপরে উপরে উঠতে হবে। তবে যখন শীতকালে আসবেন এখানে, তখন তো বৃষ্টি বৃষ্টি পড়ে না, তো অবশ্যই কিন্তু মোজা পরে আসবেন, নাহলে পাটা সমস্ত কিছু জমে যাবে। এই সময় প্রচণ্ড ঠান্ডা লাগছে, তবে এই সময় মোজা পরে আসলে মোজাটা ভিজে যাবে, এগুলো সব ভিজে। হরভজন সিং ছিলেন একজন জওয়ান, যিনি দেশের জন্য প্রাণ দিয়েছিলেন। ইন্ডিয়ান আর্মি ওনাকে দেবতা গানে পুজো করে, তাই সিকিমে ওনার দুটো মন্দির রয়েছে, একটি নিউ বাবা মন্দির আর একটি ওল্ড বাবা মন্দির। সিল্ক রুট ঘোরার সময় আপনারা দেখতে পাবেন এই ওল্ড বাবা মন্দিরটি। এখানে একটি ক্যান্টিন এবং সুভিনিয়ার শপও আপনারা পাবেন। আপনাদেরকে ওই নিচটা থেকে সিঁড়ি ভেঙে ওপরে আসতে হবে। দেখুন ওপরে একটা শিবলিঙ্গ আছে। ভিতরে কিন্তু একটা সুভিনিয়ার শপও আছে, এটা হচ্ছে ক্যাফেটেরিয়া। ওল্ড বাবা মন্দিরের সামনে কিন্তু ওয়াশরুমেরও ব্যবস্থা আছে, আপনারা চাইলে ওয়াশরুম ইউজ করে নিতে পারেন এখান থেকে। জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে, চলুন গাড়িতে উঠে পড়ি। দাঁড়িয়ে আছি কুপুপ লেক বা এলিফ্যান্ট লেকের সামনে। জুলুক পর্যন্ত যারা ঘুরতে আসবেন, মানে আমরা যে ট্যুরটা গ্যাংটকে গিয়ে শেষ করব, সেই ট্যুরটা আপনারা জুলুক থেকে ঘুরে গিয়ে নিচে কোনো একটা যে কোনো গ্রামে, যেরকম আমরা লিংথামে ছিলাম কালকে, সেরকম লিংথামে আজকে আপনারা মানে জুলুক ঘুরে তারপর লিংথামে স্টে করতে পারেন, এরকমও হয় আর কি। এই ট্যুরটাকে যদি আপনারা এরকম কোনো একটা ছোটো গ্রামে শেষ করেন, তাহলে কিন্তু হিসেব মতো এটাই আপনাদের লাস্ট পয়েন্ট হবে। বেশ জোরে বৃষ্টি পড়ছে আর হাওয়া দিচ্ছে ঠান্ডা। ভ্যালিটা এত সুন্দর লাগছে, হলুদ ফুল গোলাপি ফুল, মানে অপূর্ব সুন্দর লাগছে, মানে আমি বলে বোঝাতে পারবো না যে কতটা সুন্দর লাগছে। আর এই বর্ষায় এত সুন্দরভাবে সমস্ত ব্যবস্থা করে আমাদেরকে ঘোরানোর জন্য কিন্তু ট্যুর কিংডমকে অনেক 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 থ্যাঙ্কস। মানে ব্যাপারটা হচ্ছে, কেউ যদি মানে গ্যাংটকে না যায়, তাহলে এই জায়গাটা থেকে তাদেরকে ঘুরে যেতে হবে, ঘুরে আবার নিচে নিয়ে যাবে। এবার আপনারা জুলুকে থাকলেন বা অন্য কোনো গ্রামে থাকলেন, সেটা তো আপনারা যখন ট্যুর আইটিনারি প্ল্যান করবেন তখন বলে দেওয়া হবে। মানে এই কুপুপ লেক পর্যন্তই লাস্ট হবে তাদের? এই জায়গা পর্যন্তই পারমিট ভ্যালিড করে। আর আমরা কুপুপ লেক ঘুরে কুপুপ যে গ্রামটা আছে সেইটা দিয়ে ওই দিক দিয়ে একদম আবার নতুন বাবা মন্দির হয়ে ছাঙ্গু লেক হয়ে গ্যাংটক পৌঁছবো। দূরে যে গ্রামটি দেখতে পাচ্ছেন, এই গ্রামটার নামই হচ্ছে কুপুপ গ্রাম। দেখুন পাহাড়ের গায়ে শুধু ফুলগুলো দেখুন, পুরো ইয়েলো কালার হয়ে গেছে পাহাড়টা। এরপর আমরা এখান থেকে গ্যাংটকের উদ্দেশ্যে রওনা দিলাম। সেই জার্নির গল্প আসছে খুব তাড়াতাড়ি, তাই সঙ্গে থাকুন। এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব শৈলীজ লাইফস্টাইল। থ্যাংক ইউ ফর ওয়াচিং।